সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আমরা দুদিনের ট্যুরে সিলেট এসেছি। গত ভিডিওতে শেয়ার করেছি আমরা রাতের বাসে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তারপর কোন হোটেলে উঠেছি, হোটেলটা কেমন। রাতের বাসে আসার কারণ হচ্ছে দিনের সময়কে কাজে লাগানো, কারণ সিলেটে তো অনেক দর্শনীয় স্থান আর আমরা এসেছি মাত্র দুদিনের ট্যুরে। সকাল সকাল সিলেট এসে পৌঁছেছে, তারপর হোটেলে উঠেছি। হোটেলের চেক ইন টাইম যদিও 12টা, কিন্তু সৌভাগ্যক্রমে রুম ফাঁকা ছিল, তাই রুমে লাগেজ রেখে ফ্রেশ হয়ে নাস্তা করে ঘুরতে বের হয়েছি। হোটেলের সামন থেকে সিএনজি নিয়ে এখন এসেছি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু তালার মাজারে। মেয়েদের মাজারের কাছে যাওয়ার নিয়ম নেই, তাই ছেলেরা শুধু মাজার জিয়ারত করে এসেছে। মাজার প্রাঙ্গণের পুকুরে আছে বড় বড় গজার মাছ। এই মাছগুলো ছোট ছোট মাছ খায়। পুকুরের পাশে ছোট মাছ বিক্রি হয় প্রতি পিরিস 30 টাকা। সিলেটে আসবো আর চা কিনবো না, সেটা তো আর হয় না। মাজার গেটের রাস্তার পাশেই ন্যাশনাল চায়ের ডিলারের দোকান আছে। আমাদের এক বন্ধু বহুদিন ধরে সিলেটে আছেন, তিনি ন্যাশনাল চা কেনার ব্যাপারে সাজেস্ট করেছেন, তাই কিছুটা ন্যাশনাল চা কিনে নিলাম। এখন আমরা রওনা দিয়েছি সিলেটের বিখ্যাত ট্যুরিস্ট স্পট সাদা পাথরের উদ্দেশ্যে। সিলেট শহর থেকে বিভিন্ন যানবাহন যেমন মাইক্রোবাস, লেগুনা, সিএনজিতে সাদা পাথর যাওয়া যায়। আমরা যাচ্ছি সিএনজিতে। সিলেট সদর থেকে সাদা পাথর যাওয়া আসার ভাড়া সিএনজিতে নেয় 1500 থেকে 2000 টাকা। সাদা পাথর যাওয়ার পথে দেখা মিলল মালিনী ছাড়া চা বাগানের। সিএনজি থামিয়ে আমরা সেখানে নেমেছি কিছুটা সময় ঘুরে দেখার জন্য। এই চা বাগানই হচ্ছে দেশের প্রথম চা বাগান। দুটি পাতা, একটি কুড়ির যে চা পাতা তোলার দৃশ্য সেটা তো আর দেখতে পাওয়া গেল না, তবে রাস্তার পাশে বাগানের যতটুকু সৌন্দর্য চোখে পড়েছে ততটুকুতেই বেশ ভালো করে আন্দাজ করা গেছে বাগানটা কতটা নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর। দুপুরের মধ্যে আমরা পৌঁছেছি ভোলাগঞ্জ নদীর ঘাটে। এখান থেকে নৌকা নিয়ে সাদা পাথর জিরো পয়েন্টে যেতে হয়। নৌকায় উঠতে টিকিট নিতে হয়, অনেক লম্বা লাইন। এখানে নৌকা ভাড়া 800 টাকা ফিক্সড, কোনো বার্গেনিং করার সুযোগ নেই। নৌকায় ওঠার আগে চাইলে টুকটাক শপিং করতে পারবেন, খাবার খেতে পারবেন এবং প্রয়োজনীয় কাজ সারতে পারবেন। যেই নৌকা ওপারে নিয়ে যায় সেই নৌকায় আবার ফিরে নিয়ে আসে। শুধুমাত্র নৌকার মাঝির ফোন নাম্বারটা রাখতে হয়। ফিরে আসার আধা ঘন্টা থেকে 40 মিনিট আগে মাঝিকে ফোন করলে তিনি নৌকা নিয়ে ঘাটে অপেক্ষা করেন। পনেরো মিনিটের মধ্যে আমরা নদী পার হয়েছি। নৌকা থেকে ঘাটে নেমে বালুময় কিছুটা পথ পেরোনোর পর দেখা মেলে স্বচ্ছ স্রোতময় শীতল পানির।
নৌকা যখন নদী পার হচ্ছিলাম তখনই নীল পাহাড়ের সৌন্দর্য চোখে পড়েছে। এখানে এসে সেই সৌন্দর্যের পরিপূর্ণ রূপ দেখলাম। পাহাড়গুলো ভারতে অবস্থিত আর এই পানি পাহাড়ের গা বেয়ে নেমে আসে জমানো বৃষ্টির পানি। এখন শীতকাল, পানি কিছুটা কম, বর্ষায় পানি বেশি থাকে। বর্ষায় পানি যখন বেশি থাকে তখন পানি ঘোলা দেখা যায়, এতটা স্বচ্ছ দেখা যায় না, আর স্রোতের বেগটাও খুব বেশি থাকে। শীতকালই হচ্ছে সাদা পাথর ঘোরা সবচাইতে ভালো সময়, তার মধ্যে ডিসেম্বর হচ্ছে সবচেয়ে ভালো। কারণটা বলি, ডিসেম্বরে কিছুটা কম হলেও পানির প্রবাহ আছে, আর যে সাদা সাদা পাথরের কারণে এখানকার নামকরণ করা হয়েছে সাদা পাথর, সেই সাদা পাথর প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। এর আগে আসলে পানি অনেক বেশি থাকবে, সাদা পাথর কম দেখা যাবে, আর এর পরে অর্থাৎ ডিসেম্বরের পরে আসলে পানি অনেকটাই কমে যাবে, তখন শুধু সাদা পাথর। ডিসেম্বরে আসলে পাথর পানি দুটোই দেখতে পাওয়া যায় খুব ভালোভাবে। এই স্রোত কতটা কঠিন ক্যামেরায় আপনারা হয়তো তার কিছুই আন্দাজ করতে পারছেন না। স্রোত আসলে অনেক কঠিন আর পায়ের নিচে আছে শক্ত পাথর, তো পাথরের উপর দিয়ে পার হয়ে স্রোতের বিপরীতে চলা যে কতটা কঠিন সেটা যিনি চলেছেন তিনি শুধু বুঝতে পেরেছেন। ইনফ্যাক্ট আমি যখন পাড়ে দাঁড়িয়েছিলাম তখনও বুঝতে পারিনি, নামার পরে বুঝতে পেরেছি আসলে দাঁড়িয়ে থাকাটাই অনেক কঠিন আর চলা তো আরও কঠিন। ভেজা কাপড় চেঞ্জ করার জন্য চেঞ্জিং রুম আছে, সেই সাথে সাথে থাকা জিনিসপত্র রাখার জন্য লকার আছে, তবে এগুলো ব্যবহার করা যায় টাকার বিনিময়ে। আমরা রাখিনি কারণ আমি এবং আমার বাবা আমরা আসলে পানিতে সেইভাবে ভিজিনি, তাই জিনিসপত্রগুলো দেখে রাখতে পেরেছি। সন্ধ্যার আগেই আমরা ফিরছিলাম, ফেরার পথে যদি কেউ ক্লান্ত হয়ে যান তবে ঘোড়ায় উঠতে পারেন, ভাড়া হচ্ছে 50 টাকা থেকে 150 টাকা পর্যন্ত। নিরাপত্তার সাথে সন্ধ্যার আগেই ফিরে আসাটা সবচাইতে ভালো। ফিরতে ফিরতে নৌকায় বসে নদীর তীরে সূর্যাস্ত বেশ উপভোগ্য ছিল। এই ছিল আমাদের প্রথম দিনের ঘোরাঘুরি। এরপরে কোথায় কোথায় ঘুরেছি, কোথায় কোথায় খেয়েছি এবং কি কিনেছি সেটা দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।